রবিবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা করল প্রদেশ বিজেপি আগরতলায় দলের প্রদেশ দপ্তরে বসে এই তালিকা ঘোষণা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের আটটি জেলা পরিষদের একশো ষোলোটি আসন সহ পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির চারশো তেইশ আসন সহ ছয় হাজার তিনশো সত্তরটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে দলের প্রদেশ নির্বাচনী কমিটি আগামীকাল থেকে বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশের কাজ শুরু করবে মন্ত্রী সুশান্ত নির্বাচনে বিজেপির জয় ধারা অব্যাহত থাকবে গ্রাম সরকার গঠনে বিজেপি যে অধিক গুরুত্ব দিচ্ছে তা এই থেকে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ জায়গায় রয়েছে আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব মনোনয়ন পত্র দাখিল আপনারা জানেন আঠারো তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে মাঝখানে একদিন বন্ধ থাকবে বুধবার আগামীকাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং আঠারো তারিখের মধ্যে সারা রাজ্যে এই পঁয়ত্রিশটা ব্লক অর্থাৎ পর্যায়ে সমিতি ছশো পাঁচখানা পঞ্চায়েত এবং আমাদের একশো ষোলোখানা জেলা পরিষদের আসনে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে